সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক কাছে এবং দৌড়ে যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সোপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ঘরে আমার মাদ্রাসার আজকের এই ক্লাসটি আমাদের যে সকল বন্ধুদের জন্য তারা হচ্ছে সপ্তম শ্রেণীর বন্ধুরা তোমাদের আরবি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আছে সেটি হচ্ছে দ্বিতীয় ইউনিটের সপ্তম পার্ট আমরা সেখান থেকে আজকে তোমাদের সাথে কথা বলবো আলোচনা করব আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো এবং সেই নিরাপদে থাকো তোমরা সবাই সেই পরামর্শ দিয়ে আমরা আমাদের আজকের মূল কাজে চলে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটি হচ্ছে আদার্শ সাবেয় সপ্তম পার্ট এবং এখানে আমাদের মূল টপিক হচ্ছে আল মাফাইল অর্থাৎ মাফুল সমূহ আমরা মাফুলের নাম তোমরা অনেক শুনেছ মাফউল। এটি আরবি ব্যাকরণের আরবি ভাষার বা আরবী ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ একটি দিক আমরা জানি সমূহ অর্থাৎ মাফুলসমূহ তো এখানে আমরা জানি যে বাক্য তৈরি করবার উপাদানের মধ্যে মাফুল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেমন আমরা বাক্যটাকে যদি মৌলিকভাবে দুই ধরনের বলে জানি বা দুই ভাগে ভাগ আছে একটা হচ্ছে জুমলায় ফেলিয়া আর একটা জুমলা এসমিয়া জুমলা এসমিয়াটা হচ্ছে মুক্তদা এবং খবর মিলে হয় হ্যাঁ মুস্তাদিলাই মুস্তাদিল মিলে হয় আর জুমলায় ফেরিয়া হচ্ছে ফেল ফাইল এবং মাফুল মিলে হয় তো এই যে জুমলায় ফেলিয়া গঠন করবার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মাফুল সেই মাফুলেরই বহু বচন হল মাফাইল মানে মাফুল সমূহ কেমন তো আজকে আমরা সেই মাফুল সমূহ বা মাফাইল এটার পরিচয় ইত্যাদি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর মাধ্যমে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে প্রথমত মাফুল কাকে বলে সেটি আমরা জানবো এটা উদাহরণ দিয়ে আমরা প্রথমে দেখাবার চেষ্টা করব পরবর্তীতে আমরা কিছু কাবায়দ নীতিমালার কথা বলবো এবং সেই সঙ্গে আমরা চূড়ান্তভাবে জানবো আকসামুল মাফুল অর্থাৎ মাফুল মোটামুটি কয়টা কয় ধরনের মাফুল আছে সেটি আমরা জানব এবং সর্বশেষ আমরা জানবো মাফুলে মোতলাক যেটি সেটির মোটামুটি পরিচয় এবং তার উদাহরণ এই হচ্ছে আমাদের আজকের মোটামুটি প্ল্যান তো আমরা প্রথমে চলে যাই তাহলে উদাহরণগুলো দেখি এখানে আমরা লিখেছি করা আ করা আ খালিদুন আল কিতাবা কেমন করা আ খালিদুন আল কিতাবা করা আড়া মানে হচ্ছে সে পড়েছে সে পড়েছে কে পড়েছে খালিদুন খালেদ পড়েছে আল কিতাবা কিতাব পড়েছে তাহলে বাক্যটা খুবই সহজ খুবই সহজ করা পড়েছে অধ্যয়ন করেছে খালিদুন খালেদ আল কিতাবা একটি কিতাব খালেদ একটি কিতাব পড়েছে কেমন বাক্যটি হচ্ছে তাহলে এই বাক্যের ভিতরে এই জুমলার ভিতরে কি কি আছে তিনটা শব্দ দেখতে পাচ্ছি আমরা এখানে তিনটা শব্দ প্রথমত করাটা কি করাটা হচ্ছে ফেল এটা কোন ধরনের ফেল ফেলে মাওদি অতীতকালীন ফেল মানে যেই ফেল দ্বারা অতীতকালীর কোনো কাজ করা হওয়া বোঝায় তাকে ফেলে মাজি বলে তো এখানে করা মানে পড়েছে মানে ইতিমধ্যে আগে পড়েছে করা এটা ফেলে মাজি কে পড়েছে তাহলে বাক্যের ভিতরে কোন কাজ যে করে তাকে কি বলা হয় তাকে ফাইল বলি কর্তা বলি আচ্ছা কর্তা যেই কাজটা করে মানে কর্তা একটা কাজ করলো এই কাজটা যার উপরে গিয়ে পতিত হলো তাকে আমরা বলি মাফউল যেমন করা আ খালিদুন আল কিতাব খালেদ পড়েছে কি পড়েছে একটা বই পড়েছে তাহলে পড়াটা এটা পতিত হয়েছে বইয়ের উপরে গিয়ে এই বই এই কেতাব এইটি হচ্ছে মফউল এরপরে এখানে দ্বিতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি আকালা বকরুন রুজান আকালা মানে খেয়েছে আকালা মানে কি খেয়েছে বক্ষণ করেছে খেয়েছে বকরুন কে বকর বকর খেয়েছে রুজান মানে হচ্ছে কি ভাত চাল ভাত অর্থাৎ চাল তো আর খায় না ভাত খেয়েছে আকালা বকরুন রুজান বকর ভাত খেয়েছে তাহলে বকর খেয়েছে এখানে বাক্যের মধ্যে কর্তাকে বকর কর্ম কোন মানে কোনটা আকালা আচ্ছা কর্মকোনটা কি খেয়েছে মানে খাওয়ার এই কাজটা পতিত হয়েছে কোথায় গিয়ে ভাতের উপরে তাহলে এই এটা হলো ভাত এই শব্দটা হচ্ছে মূলত এরপরে তৃতীয় যে উদাহরণটা এখানে দেওয়া আছে দরাবা আচ্ছা দরাবা মানে কি দরাবা মানে হচ্ছে প্রহার করেছে মেরেছে কে মেরেছে আলি আলী আলী আলি মেরেছে আলী একজন ব্যক্তির নাম আলি মেরেছে কাকে মেরেছে আর সারেকা চোরটিকে আলী চোরটিকে মেরেছে দরবান মারার মতো মেরেছে আমরা বলি না কোনো জিনিসকে মানে তাকিদ দিয়ে বোঝাবার জন্য আর খাওয়ার মতো খেয়েছে সেই রকম খেয়েছে বলি না আমরা মানে অনেক খেয়েছে ভালো করে খেয়েছে তো এই যে এখানেও এরকম বলা হয় যে চোরকে মেরেছে কীরকম মেরেছে মারার মতো মেরেছে এই দরবান শব্দটা এখানে এইটার অর্থ দিয়েছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দরাবা আলি আর সারেকা আলি চোরকে মেরেছে অর্থাৎ আলীর প্রহারটা পতিত হয়েছে কার উপরে গিয়ে চোরের উপরে তাহলে সারেকা শব্দটা এখানে এটা হচ্ছে মাফুল দরবানটা কি দরবান এটা হচ্ছে মাফুলে মোতলাক সেটা আমরা অবশ্যই মাফুলে মোতলাকের আলোচনার সময় আমরা আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এই তিনটা বাক্যের ভিতরে আমরা মাফুলটা কি খুঁজে বের করতে পারবো এই বাক্যের ভিতরে কোনটা কোনটা মাফুল যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা তারা নিশ্চয়ই পারবো এখানে এই বাক্যের ভিতরে এই কিতাবা কিতাবা করা আল এটা হচ্ছে মাফল অর্থাৎ এখানে ক্রিয়াটা পতিত হয়েছে কিতাবের উপরে আকালা বকরুন রুজ্জান বকর ভাত খেয়েছে খাওয়াটা পতিত হয়েছে কোথায় গিয়ে রুজ্জানের উপরে এটা হচ্ছে মাফল দরবা আলিগুন আর সারেকা আলী চোরটিকে প্রহার করেছে আলির প্রহার পতিত হয়েছে কার উপরে চোরের উপরে এই আশা আর একু এই চোর এটি হচ্ছে এখানে মূলত মাফুল তাহলে এই তিনটি শব্দ মূলত হলো মাফুল এটা আমরা দেখতে পাচ্ছি সংক্ষেপে যদি বলি আমরা যে মাফুল কাকে বলে বলি কর্তার ক্রিয়া যার উপরে পতিত হয় বাচ্চা কর্তার ক্রিয়া যার উপরে পতিত হয় আমি তোমাদেরকে খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি যেমন আমি এখন লিখছি আমি লিখছি আচ্ছা আমি লিখছি কোথায় লিখছি আমি বোর্ডের উপরে লিখছি তাই না তার লেখাটা কাজ লিখছি আমি আমার এই লেখাটা হচ্ছে বোর্ডের উপরে তাই না অর্থাৎ এটা সহজ যদি আমরা বলি কোনো কাজ কর্তা যে কাজটা করেন এই কাজটা যেখানে গিয়ে পতিত হয় অথবা মানে মানে কোনো কাজ ফাইল করেন কর্তা করেন এইটাকে যদি আমরা কি বা কেন বা কোথায় ইত্যাদি প্রশ্ন করলে যেটা সামনে চলে আসে যেমন কারা আ খালিদুন খালেদ পড়েছে প্রশ্ন আছে কি পড়েছে কোরআন পড়েছে নাকি ইতিহাসের বই পড়েছে নাকি হিস্টোরি পড়েছে নাকি কোনো নোবেল নাটক পড়েছে কি পড়েছে প্রশ্ন আসে এই প্রশ্নের উত্তরে যেটা পাওয়া যায় সেটাই কিন্তু মাফুল কর আ খালিদুন আল খাল একটি বই পড়েছে আকালা বকরুন বকর খেয়েছে প্রশ্ন হয় কিন্তু বকর কি খেয়েছে কেউ যদি বলে যে বকর খেয়েছে তাহলে কিন্তু আরেকজন শ্রোতার মনে প্রশ্ন আসে তার মাথার ভিতরে প্রশ্ন চলে আসে বকর কি খেলো বকের কি খেলো আচ্ছা উত্তর চলে আসলো ভাত খেয়েছে তাহলে এই যে প্রশ্নের উত্তরে যেটা আসে ওটাই কিন্তু দরাবা প্রহার করেছে প্রশ্ন আসে মাফুল কারে কাকে প্রহার করলো চোরটিকে প্রহার করেছে তাহলে কাকে উত্তরে যেটা এসেছে সেটাই কিন্তু মাফুল তাহলে আমরা দেখতে পাচ্ছি বাক্যের ভিতরে কি কেন কাকে এই প্রশ্ন করার পরে যেই উত্তরটা আসে ওই উত্তরটাকে কি বলা হয় মূলত মাফুল মানে উত্তরটাকে মাফুল বলে না মানে ওইটা মাফুলের জায়গাতে আছে আমার মনে হয় বিষয়টি ক্লিয়ার হয়েছে আমরা তিনটি উদাহরণের ভিতরে দেখবার চেষ্টা করেছি কোন অংশটুকুন মাফুল আচ্ছা এবারে আমরা এখানে আসি কাওয়ায়েদের মধ্যে মাফুল কাকে বলে ফায়েল তথা কর্তার কাজ যার উপর পতিত বা সংগঠিত হয় তাকে মাফুল বলে আমরা একটু আগেও বলেছি ফাইল বা কর্তা অর্থাৎ যে কাজটা করে এই কাজটা যার উপরে গিয়ে পতিত হয় কর্তার ক্রিয়া কর্তার ক্রিয়া যার উপর পতিত হয় কথাটাকে মনে রাখতে হবে এইভাবে ফাইল তথা কর্তার কাজ যার উপর পতিত হয় বা সংগঠিত হয় এটাকে বলা হয় মাফুল যেমন ইয়াক্তুবু খালিদুন ইয়াক্তুবু খালিদুন আরে হুম ইয়াক্তুবু খালিদুন রে সালাতান এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থটা কি ইয়াক্তুবান লিখেছে লিখছে ইয়াক্তুবান লিখছে খালিদুন খালেদ খালেদ লিখছে এখন প্রশ্ন হয় কি লিখছে কি লিখছে প্রশ্ন হয় এখন উত্তরে বলা হচ্ছে চিঠি লিখছে তাহলে এই চিঠি শব্দটা অর্থাৎ কি কাকে প্রশ্ন করার দ্বারা কিন্তু আমরা পেয়ে গেলাম চিঠি অতএব এই এই ভিতরে হচ্ছে বোঝা যায় মাফুল তাহলে তথা কর্তার কাজ যার উপর পতিত বা সংগঠিত হয় ফাইল বা কর্তার কাজ যার উপরে পতিত বা সংগঠিত হয় তাকে মাফু বলে আমরা এই উদাহরণ সেটা পরিষ্কার করে আমরা বুঝতে পেরেছি এবারে একটা মৌলিক কথা বলা হচ্ছে এই মৌলিক কথাটা তোমাকে মনে রাখতে হবে তোমাদের সবাইকে সেটি হচ্ছে মাফুল সবসময় ফেল দ্বারা নসব বিশিষ্ট হয় অর্থাৎ বাক্যের ভিতরে যেই এস এমটা মাফুল হবে সেই মাফুলের একটা অবস্থা হলো ওইটার উপরে সবসময় কী হবে নসব হবে নসব হবে নসব আমরা বুঝি তো আমি যদি সংক্ষেপে বলি মানে বোঝাবার জন্য বলি তাহলে বলতে পারবো জবর হবে জবর যদিও নসব এবং জবরের মধ্যে পার্থক্য আছে জবর বলতে শুধু জবরকে বোঝানো হয় আর নসব বলতে একটা অবস্থাকে বোঝানো হয় যদিও সেই অবস্থাটা কখনো কখনো জবর দিয়ে প্রকাশ হয় কখনো জেদ দিয়েও প্রকাশ হয় কখনো কখনো আবার আলিপ দিয়ে প্রকাশ হয় কেমন সেটা বিভিন্ন প্রক্রিয়া আছে কিন্তু আমরা তোমাদের এই সপ্তম শ্রেণীর আমাদের বন্ধুদের জন্য সহজে বোঝাবার জন্য আমি এটা বললাম যে নসব মানে হচ্ছে জবর হবে সেখানে মোটামুটি কেমন তাহলে মাফুল সবসময় ফেল দ্বারা নসব বিশিষ্ট হয় এবারে দেখো আমরা এখানে এই বাক্যগুলোর ভিতরে আমরা একটু মিলাই যেটা কি নসব বা জবর হয়েছে কিনা আচ্ছা এই বাক্যের ভিতরে তিনটা মাফুল কোনটা কোনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো দাগ এই যে মানে এই বল দেওয়া আছে হ্যাঁ রাউন্ড করা আছে এই শব্দগুলো হলো মাফুল এবারে তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো তো এগুলোর উপর নসব হয়েছে কিনা জবর হয়েছে কিনা কারা আ খালিদুন আল কিতাবা তা বা এই বায়ের উপর কি আছে জবর আছে পেয়ে গেলাম তাহলে মাফুলের উপরে জবর হয় আচ্ছা আকালা বকরুন রুজান বকর ভাত খেয়েছে রুজানের উপরে কি আছে জবর আছে দুই জবর আছে তাই না আচ্ছা দরাবা আলিয়ন আর এখানে সারে কেটা মাফুল কি আছে জবর আছে না জের আছে জবর আছে তাহলে আমরা আলহামদুলিল্লাহ এখানেও কিন্তু প্রমাণটা পেয়ে গেলাম যে মাফুল যে শব্দগুলো হয় সেই শব্দগুলোর উপরে কি হয় নসব হয় জবর হয় বা নসবি হয় এই জন্য আরবিতে বলা হয় কুল্লু মাফু হ্যাঁ আমি ফাইল পড়াতে গিয়ে তোমাদেরকে বলেছিলাম যে কথাটা সেই কথাটার কাছাকাছি একটা কথা যে ফাইলের ক্ষেত্রে বলা হয় কুল্লু কুল্লু প্রত্যেকটা ফাইল রফা হবে পেশ হবে যেমন এখানে দেখো খালেদিনের উপরে পেশ বকরনের উপরে পেশ আলিউনের উপরে পেশ এখানে কিন্তু প্রত্যেকটা ফাইল আর অকুল্লু বাফু লিনু বোন প্রত্যেকটা মাফুল হবে নসব জবর কেতাবার উপরে জবর রুজানের উপরে জবর আর একার উপরে জবর আমার মনে হয় খুব ক্লিয়ার হয়েছে এই মৌলিক দুটো কথা আমাদেরকে খুবই মনে রাখতে হবে ফায়েলের উপরে রফা হয় মাফুরের উপরে নসব হয় এই কথাটা তোমার নিশ্চয়ই মনে রাখবে ফাইলের উপরে রফা হয় মাফুরের উপরে নসব হয় হ্যাঁ রফা বলতে পেশকে বুঝিয়ে থাকি আমরা সাধারণত আর নসব বলতে আমরা জবরকে বুঝিয়ে থাকি তো এখানে এই জন্য বললাম আমরা মাফুল সবসময় ফেল দ্বারা নসব বিশিষ্ট হয় আলহামদুলিল্লাহ বিষয়টা ক্লিয়ার হয়েছে হ্যাঁ স্বপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আমার ঘরে আমার মাদ্রাসার এই সুন্দর ক্লাসটি তোমরা যদি আবারও দেখতে চাও সেখান থেকে বারবার তোমরা যদি এটাকে রপ্ত করার চেষ্টা করতে চাও তাহলে তোমরা দেখতে পাবে এই ক্লাসটি কিশোর বাতায়ন ওয়েবসাইটে সেখানে ক্লাসটি তোমাদের দেয়া থাকবে এবং তোমাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত এবং প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা ইনবক্সে গিয়ে প্রশ্ন করতে পারো ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো ক্লাসে তোমাদের প্রশ্ন এবং মতামত নিয়ে আলোচনা করবো তাহলে আজ পর্যন্তই আল্লাহ তালা আমাদের সকলকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন ভালো রাখুন এই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের সকলের সর্বাঙ্গীন সফলতা এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকায় তালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকুহ ইন আল হামদাল্লাহ অসাল্তুসাল্ম আলা আরসউল আল্লাহ আহি আত্তলাবাতুল আহিবা নাহানু নুহাননি হুকুম অ নুরব্বি বিকুম আহলা ন কাইফা আল হুকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো যে যেখানে বসে আমাদের সাথে আছো সকলকে আমার ঘরে আমার মাদ্রাসা অনুষ্ঠানে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস অষ্টম শ্রেণীর বন্ধুদের জন্য এখন রয়েছে আরবি দ্বিতীয় পত্রের ক্লাস আরবি দ্বিতীয় পত্রের এটি হচ্ছে সপ্তম পাঠ সপ্তম পাঠের ফেলে মোদারে এই অংশের ওয়াউই এবং ইআই আমরা সেই পড়াটি পড়ব তো এই ক্লাসে আমরা জানব তিনটি মাঝদার থেকে বিশেষ করে আলবাই আদ এবং আর রমিউ মতালে আজ ওয়াউই এবং আজফে ইআই এই মাজদারগুলো থেকে কিভাবে ফেলে মুদারের গঠিত হয়ে থাকে এবং তাতে কি কি তালিল হয়ে থাকে সে তালিলগুলো আমরা জানবো তো চলো যাই বন্ধুরা শুরু করা যাক নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছ আর যদি না নিয়ে থাকো খুব দ্রুত নিয়ে নাও এবং বিষয়গুলো কিন্তু অবশ্যই নোট করে রাখো তো বন্ধুরা দেখো তো এখানে আলবায়ু মাজদার থেকে শুরুতে রয়েছে ফেয়ালে মোদারে মোসবাত আল মারুব এর গরদানটি দেখে নাও ইয়াবি আনে ইয়াবি তাবি ও তাবি আনে ইয়াবে আনা তাবি আউ তাবি আনে তবিআউনা তবি আইনা তবিআনে তবে আবিও তালিল করার পরে এই রূপটি এর আগে যে অরিজিনাল রূপটি অর্থাৎ অরিজিনালি এই সিগাগুলো যেভাবে ছিল দেখে নাও একটু ইয়াব ইয়াব ই আনে ইয়াব না খুবই কিন্তু কঠিন উচ্চারণ তো এই কঠিন হওয়ার কারণেই এই সিগাগুলোর মধ্যে তালিল হয়েছে তো এখানে দুটো সিগার মধ্যে আমরা তালিল দেখতে পাচ্ছি ইয়াবিআউ এবং ইয়াবেআনা অহেদে মোজাকারে গায়েব এবং জমা আছে গায়েব এই দুটো সিগার তালিল যদি তুমি পারো তাহলে পরবর্তী সকল সিগাগুলোর তালিল তোমার পক্ষে করা সম্ভব হবে তো চলো দেখি কিভাবে সিগা দুটোর তালিল হয় প্রথমত জেনে নেই ইয়াবিউর তালিল টিকি তো ইয়াবিউ মূলে ইয়াব ইউ ছিল যেহেতু বাবে দরাবা ইয়াদ্রিউ দরাবা আইন কলমায় কী হয় মজারেতে বলো তো হ্যাঁ আইন কলমাতে কাসরা হয় সেই ওজনে ইয়াব ইয়ও ছিল তো এখন এই যে আমরা দেখতে পাচ্ছি যে আইন ময় অর্থাৎ ইয়াতে ইয়া কাসরা বিশিষ্ট কিন্তু তার আগের অক্ষরটি রয়েছে বা যে বা কিন্তু সাকিন অর্থাৎ হরফে ইল্লাত মোতাহরাক তার আগে হরফে সই সাকিন এটি তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই না হ্যাঁ এ কারণে কি করতে হবে হরফে ইল্লাতের হরকতটিকে আমাদেরকে ঠিক হরপে সহি বায় নিয়ে আসতে হবে আর যদি এই কাজটি আমরা করি তবে কি দাঁড়াবে বলতো তবেই ইয়া বি আউ আমাদের কাঙ্ক্ষিত শব্দটি আমরা পেয়ে যাব তাহলে এখানে কয়টি কাজ করতে হচ্ছে বলতো হ্যাঁ একটি মাত্র কাজ কিন্তু এখানে আমরা করছি আর সেটি হচ্ছে যে ইয়া এর হরকটটিকে ঠিক তার আগে হরপে সহিতে নিয়ে নিয়েছি এবং তার ফলেই এই তালিলটি আমাদের হয়ে গেছে হ্যাঁ এগুলো ইয়াবি আনে ইয়াবি ওনা তাবি আন তাবিউ তাবি আনে তাবি ওনা তাবি ঐনা আবি ওন আবিউ এই এগুলো হয়ে থাকে তো এরপরে আরো একটি তালিল কিন্তু আমাদের রয়েছে চলো আমরা সেটি দেখি ছয় নম্বর সিগা জমা মন্নাসে গায়েব জমন্নাসে গায়েবের সিগাটির জন্য আমরা যাব পরবর্তী সেলাইটে দেখো ইয়াবে আনা ইয়াবে আনা মূলে ছিল ইয়াব ই আনা দ্যাট মিনস ইয়াব ওরিব না এই ওজনে তো এখানেও কি করতেছে আগের মতো করে এর ইয়া মোতাহার তার পূর্বে হরপে সহি এটি তো কখনোই মেনে নেওয়া যাবে না আমরা জানি তো তাহলে আমাদেরকে ইয়ের হরকতকে ঠিক তা আগে নিয়ে যেতে হবে আর এই কাজটি যদি আমরা করি তাহলে কি দাঁড়ায় দেখে তো এখানে আছে অর্থাৎ এখানে আরেকটি সমস্যা তৈরি হয়ে গেছে সেটি হচ্ছে দুটি হরপে সহি সাকিন আর এটিও তো আমরা রাখতে পারবো না তাই না হ্যাঁ আমরা কি করব আমরা একটি হরফকে সরাসরি ফেলে দিব আর এটি যদি আমরা ফেলে দেই তবেই কিন্তু ইয়াবি অনা শব্দটি আমরা পেয়ে যাই তাহলে কয় ধাপে কাজটি করা হলো বলতো দুটো ধাপে কিন্তু প্রথম ধাপে আমাদেরকে হরকতটিকে আগের বর্ণে নিয়ে যেতে হয়েছে ইয়ার হর্কটটিকে ঠিক তার পূর্ব বরণে নিয়ে গেলাম আমরা আর দ্বিতীয় ধাপে ওই ইয়াটিকেই আবার ফেলে দিলাম এইভাবে করেই কিন্তু তালিলটি হয়ে গেলো তো বন্ধুরা আমরা এই তালিলটি শিখে ফেললাম এরপরে আমাদের জন্য রয়েছে ফেলে মোদারে মুসবাদ মাঝহুল চলো যাই মজারে মাঝহুল থেকে সিগাটি কিভাবে তৈরি হয় এবং সেখানে কি কি তালিল রয়েছে সিগার রূপান্তর গুলো একটু দেখো ইউবাউ ইউবা আনে তুবাউ তুবা আনে, আইনা তুবা আনে তুবা আনা উবাউ নুবাউ এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো শিগায় তালিল রয়েছে এই দুটি সিগার তালিল আমরা এখন করব। চলো যাই প্রথম শিগায় প্রথম সিগাটি হচ্ছে ইউবাউ আমরা পরের সেলাইডেই সেটি দেখতে পাবো এখানে ইউবাউ মূলে ইউব ইয়াহু ছিল দেখো ইউব ইয়াউ ছিল উচ্চারণে নিশ্চয়ই কঠিন তাই না হ্যাঁ তো এখন কি করতে হবে আমরা দেখতে পাচ্ছি ইয়া হরফে ইল্লাত মতার রাগ কিন্তু তার পূর্বে হরফে সহি সাকিন এ কারণে ইয়ার হরকতকে তার পূর্বের হরফে সহি তথা বা অক্ষরে দিয়ে দিতে হবে তো বা অক্ষরে যদি আমরা হরকতটিকে নিয়ে আসি কি দাঁড়ায় বলতো ইউ ইউবাই অ হ্যাঁ ইউ এখন কি হচ্ছে এখন হচ্ছে হর ফাতার পরে বা জবরের পরে হরফেজ সহি ইয়া এসেছে ফাতা কিন্তু চায় তারপরে কিন্তু সেটি না হয় কি হয়েছে বলতো হ্যাঁ ইয়া তাহলে কি করতে হবে ইয়াটিকে আলিপ দ্বারা পরিবর্তন করতে হবে এটি আগের ক্লাসে বলেছি যে যদি ফাতার পরে ওয়াও বা ইয়া আসে সেই ওয়াও বা ইয়াটি ওই ফাতার কারণে আলিপে পরিণত হয়ে যায় তো সে কারণে আমরা এই কাজটি এখানে করব তো কি হলো দেখো তো ইউ বাউ এখানে কিন্তু দুটো ধাপে আমরা কাজটি করে ফেললাম প্রথম ধাপে আমরা ইয়াটিকে সাকিন করলাম ইয়ার হরকতটিকে তার আগে দিয়ে দিলাম আর দ্বিতীয় ধাপে ওই হরকত অনুযায়ী তাকে আবার আলিপে পরিণত করলাম তো বন্ধুরা করে আরো কয়েকটি শিকায় কিন্তু এই হয়ে থাকে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করেছি আমরা যদি ওটি পারি তাহলে আমরা এই সবগুলোই পারবো ইনশাল্লাহ তো এরপরের সিগায় চলে যায় আমরা জমান্নাছে গায়েব হ্যাঁ দেখো তো জমান্না সে গায়েব এর শিকাটি রয়েছে ইউবা আনা কি ছিল মূলত এটি হ্যাঁ এটি হচ্ছে ইউব ইয়া আনা ইউ ইউ দো না মোজারে মাজুলের সিগা হ্যাঁ এখন এখানে কি কাজ প্রথম সিগায় যে কাজটি আমরা করেছি একই কাজ কিন্তু এখানেও করতে হবে এই জন্য আমাদেরকে ওই ইয়ার হরকটিকে তার পূর্ববর্ণে দিতে হবে তো চলো পূর্ববর্ণে দিয়ে দেই তো পূর্ববর্ণে যদি আমরা দিয়ে দেই তাহলে কি ঘটে ওই আগের মতো করেই ইজতেমায় সাকি নাইন দুটো সাকিন একত্র হয়ে যায় আমরা কিন্তু এটা করতে পারতাম জবর অনুযায়ী পরবর্তীতে ইয়াকে আলিফ বানাইতে পারতাম কিন্তু কোনো লাভ হতো না কেন দুটো সাকিন একত্রিত হয়েছে অর্থাৎ তার চেয়ে আরো বড় সমস্যা তৈরি হয়ে আছে সেই জন্য আলিবাণী আমাদের লাভ হবে না তো আমরা সেটি না করে বরং ওই ইয়াটিকে বাদ দিয়ে দিব এখন ইয়ার পূর্বে যেহেতু ফাতা রয়েছে তো আমরা এখানে একটা কাজ করতে পারি আমরা ওই ফাতা অনুযায়ী ইয়াটিকে চেঞ্জ করতে পারি ইয়াটিকে চেঞ্জ করলে কি দাঁড়ায় ইউবানা কিন্তু ইউবানা হলো তেমন কিন্তু লাভ হলো না আমাদের কেন লাভ হলো না দুটো ছাকিন পাশাপাশি রয়ে গেছে এই দুটো সাকিন যাকে আমরা বলি এজতেমায় সাকিনাইন এটি কিন্তু নিষিদ্ধ আর এ কারণে আমরা এখন কি করব আমরা সেই আলিপটিকে টোটালি বাদই দিয়ে দিব আর সেই বাদ দিলে আমাদের কাঙ্ক্ষিত শব্দটি চলে আসবে অর্থাৎ সরাসরি ইউবা আনা হয়ে গেল কি হলো ইউব ইয়া আনা থেকে ইউবা আনা তো আমরা এভাবে করে এই তালিলটি পেলাম বন্ধুরা ফেলে মাদি ফেলে মোদারে মোসবাদ মাঝুলের সিগার দুটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল চলো যাই এবার আমরা অন্য একটি মাজদার থেকে আবার সেই ফেলেদারে মোসবাত মাহরুপ এবং মাজুলের সিগাগুলি দেখবো এখানে রয়েছে আদ মাজদার আদাউ আমরা এর আগে কিন্তু এগুলোর দ্বারা দেখেছি এগুলো আমরা শিখেছি এখন দেখো আদাউ মাজদার থেকে কিভাবে এগুলো হয়ে থাকে আদো মাসদার থেকে তসরিপ বা রূপান্তরটি এমন যে ইয়াদু ওয়ান এয়াদু ওয়ানে ইয়াদু ওয়ানে তাদু ওয়ানে তাদ না আদ অউন এইভাবে আল বাইউ মাজদার থেকে কিভাবে ফেলে মুদারে মসবাত মা আরুপের সিগাগুলো হয়ে থাকে কিভাবে মাঝুলের সিগাগুলো হয়ে থাকে আমরা সেই তাসরিফগুলো দেখলাম এবং তার প্রয়োজনীয় যে তালিলগুলো রয়েছে সেই তালিলগুলো আমরা দেখলাম আমরা এখন দেখছি আদ আ উ মাজদার থেকে আদ আ উ মাজদার থেকে কিভাবে রূপান্তরগুলো আসে একটু খেয়াল করো ইয়াদওনা তো ও তাদু ওয়ানে তাদু ও এই যে শব্দগুলো এখানে দেখো তিনটা জায়গায় আমরা চিহ্নিত করেছি এই তিন জায়গায় আলাদা আলাদা তালিল রয়েছে তো এই তিনটি জায়গায় তালিল যদি আমরা শিখতে পারি তবে কিন্তু বাকি ছিগাগুলোর তালিল আমাদের জানা হয়ে যাবে তো চলো যাই দেখি তিন জায়গায় কি কী তালিল রয়েছে আমরা পরবর্তী সেলাইডে যাচ্ছি প্রথমেই রয়েছে ওহেদ মোজাক্কার গাইবের শিগাটি ইয়াদ ইয়াদুর তালিলটিকে দেখো দ অ উ ছিল ইয়াদ ও কি ছিল ইয়াদ অ উ উচ্চারণে কিন্তু কঠিন আর এই উচ্চারণে কঠিন হওয়ার কারণেই তোমার শেষ বর্ণে যে হর ফিল্লারটি রয়েছে দেখতে পাচ্ছ ইয়াদ অ উ দেখতে পাচ্ছ আসলে উচ্চারণে কঠিন এই কারণে এটিকে সাকিন করতে হবে শুধু এই একটি একটিমাত্র কাজ করলে আমাদের কাজটি কিন্তু হয়ে যাবে তালিলটি হয়ে যাবে আর এই একই ওজনে আদ অ উ নাদ অ তাদ অ এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর তালিল কিন্তু হবে তো আমরা চলো এর পরের তালিলটা দেখি জমা মজাকারে গায়বের সিগারটি এটি কিন্তু জমা মোজাক্কারে গায়বের তালিল এর আগের আল বায়ু মাজদার থেকে আমরা যে শব্দগুলো দেখেছিলাম সেখানে কিন্তু জমা মহ নাশে গায়বের তালিল ছিল অহেদে মোজাক্কার গায়ব এবং জমা নাসে গায়ব এখানকার ব্যাপারটি কিন্তু একটু ভিন্ন তার মানে হচ্ছে অহেদে মোজাক্কারে গায়ব এবং জমা মোজাক্কারে গায়বের মধ্যে এখানে তালিল রয়েছে এবং তিনটি তালিল আমাদের করতে হচ্ছে এখানে তাহলে এটি কি দেখো ইয়াদ না মূলে ইয়াদ ছিল কে ছিল বলতো ইয়াদউনা তো এখানেও দেখ দেখতে পাচ্ছ যে ওয়াও রাখ এবং এটি উচ্চারণে কঠিন যেহেতু উচ্চারণে কঠিন কি করতে হবে এটিকে সাকিন করে দিতে হবে অর্থাৎ হরকটটিকে ফেলে দিতে হবে আমরা কিন্তু সেই কাজটি করলাম এবং করতে গেলে আমাদের হচ্ছে না এখানে নিচে একটি কাঁচা দেখাচ্ছে কিন্তু কাঁচাটি আসলে হবে না দুটোই সাকিন দুটোই সাকিন হয়ে গেল আর দুটো সাকিন যদি একত্রিত হয় তাহলে কি করতে হবে হ্যাঁ একটিকে ফেলে দিতে হবে আর এই কাজটি যদি আমরা করি তবেই কিন্তু আমরা পেয়ে যাই কাঙ্ক্ষিত শব্দটি ইয়াদ না এভাবে এই তালিলটি আমরা করব। আমরা চলে যাচ্ছি ঠিক তার পরবর্তী তৃতীয় তালিলে এখানে দেখো তাদ না এটি মূলে তাদ অবু তাদ অবিনা আমি উচ্চারণই করতে পারছি না এমন অবস্থা তো প্রকৃত অর্থে উচ্চারণে কঠিন আর সে কারণেই তালিলটি হচ্ছে এবং এখানে কি তালিল করতে হবে আমাদের হ্যাঁ এখানে উচ্চারণে কঠিন বিদায় ওয়াও এর জেরকে স্থানান্তরিত করে ঠিক তার পূর্বের হরপে দিতে হবে আর পূর্বের অহর হরপে দিলে কি হচ্ছে দেখো তো তাদ অইনা অর্থাৎ ওয়াও কিন্তু কাছরা রয়েছে কাছরাটিকে তুমি যদি আইনে দিয়ে দাও তার আগের অক্ষরে তাহলে কি দাঁড়ায় তাদ অই তাদ অয় মানে জাস্ট দুটো সাকিন একত্রিত হয়ে যায় এই আরেকটি সমস্যা যে কারণে উচ্চারণ করা যায় না পরের এই দ্বিতীয় সমস্যা সমাধানের জন্য আমাদেরকে কি করতে হবে হ্যাঁ ওই ওয়াউটিকে ফেলে দিতে হবে অর্থাৎ উচ্চারণ যেহেতু দুটো সাকিন পাশাপাশি একত্রে চলে এসেছে আমাদেরকে ওয়াউটিকে বাদ দিয়ে দিতে হবে আর আগেই বলেছিলাম ওটি কেন বাদ দিব ইয়া কেন বাদ যাবে না যেহেতু ইয়া হচ্ছে আলামতে সিগা অর্থাৎ সিগার আলামত মন্নাসের হাজের এর আলামত হচ্ছে ইয়া ওয়াও কিন্তু আলামত নয় যে কারণে ওয়াওটি আমরা বাদ দিব ইয়াটি বাদ দিব না যদিও দুটি হর পেল্লাত তো এরপরে আমরা কি পেয়ে গেলাম তাদের আইনা শব্দটি কিন্তু পেয়ে গেলাম তো বন্ধুরা এভাবে সিগাগুলো হয়ে থাকে আমরা সেগুলো শিখলাম এই তিনটি তালিল শেখার পরেই কিন্তু আমরা কি করতে পারবো বাকি সিগাগুলো শিখে ফেলতে পারবো এরপরে রয়েছে মাঝুলের সিগাগুলো দেখো মাঝুলের তাসরিব বা রূপান্তর কিভাবে হয়ে থাকে ইউ দা আউ দা নে ইউ দা আউনা তু দা তু দা আয়ানে তু তুদা তুদা তু দা আয় তু দে আয়না তু দা আ নে তু দ্য আয়না উ এভাবে হবে তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি দুটো সিগার মধ্যে এখানে তালিল রয়েছে তো এই দুটো শিগার কি তালিল হয় চলো জেনে নেই তো পরবর্তী সিলাইটি আমরা দেখব প্রথম সিগারটি ওয়েদ মজাদারে গায়েবের যে তালিলটা রয়েছে কিভাবে তালিলটা করা হচ্ছে দেখো ইউদা দা আ মুলে কী ছিল ইয়ু আ বু অর্থাৎ ইয়ু দ ইয়ুং কি ওজনে ইউন ও ওজনে তো কী করবো দেখো তো এখন হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াও মোতাহা কিন্তু তার আগে রয়েছে ফাতা আর ফাতা চায় তারপরে কি হোক হ্যাঁ তারপরে আলিফ হোক তো যেহেতু ফাতা তারপরে আলিফ চায় সেই কারণে আমরা কি করলাম ইয়ের ওয়াওটিকে আলিফে পরিণত করলাম তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ফেলে এ মসবাত মাজুলের সিকাগুলো তো এই শিখা মধ্যে আমরা দুটো শিগার তালিল দেখতে পাচ্ছি দুটি সিগার তালিল কি হবে চলো যাই আমরা দেরি না করে সেই বিষয়টি শিখে নেই তো প্রথমে দেখতে পাচ্ছি আ অহেদে মোজাক্কারে গায়বের সিগা অহেদে সিগাটি হচ্ছে ইউ আ তার থেকে ইউ এটা মূলে কি ছিল ইউ দখন এখন দা আ কিভাবে ইউ উ আলো একটু ডিফারেন্ট কিন্তু আগের বিষয়গুলো থেকে একটু ডিফারেন্ট এই জন্য খেয়াল করে বুঝতে হবে ব্যাপারটি হচ্ছে এখানে ওয়া হরফটি ফেলে মাদিতে দিতে তৃতীয় স্থানে ছিল অর্থাৎ যখন দা ছিল দা আ এই তৃতীয় স্থানে থাকার কারণে এখন তা চতুর্থ স্থানে যেহেতু শুরুতে একটি আলামতে মুদারে যুক্ত হয়েছে এখন কোথায় চলে গেছে সরবটি ওয়াউ চতুর্থ স্থানে চলে গেছে আর এই চতুর্থ স্থানে চলে আসার কারণে এই পরিণত হয়ে গেছে এটি ইয় পরিণত হলো তো ইয়াই পরিণত হওয়ার কারণে এটি কি হলো ইউদ্ আউ ইউদ আ ইউ আচ্ছা এরপরে কি ঘটলো দেখো তো হ্যাঁ ইয়া মত তার পূর্বে হরফে সহি এটি হচ্ছে ফাতা বিশিষ্ট আর ফাতা চায় তারপরে কি হোক হ্যাঁ তারপরে আলিফক হোক যেহেতু ফাতা তারপরে আলিফ চায় ফাতার চাহিদা অনুযায়ী আমরা ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করে ফেললাম এখন আলিফটা লেখার ক্ষেত্রে এখানে আসেনি জাস্ট খারা জবর হিসাবে এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু মাহাদুলা পরিবর্তিত অর্থাৎ আমরা হামজায় বদল বলি এরকম একটা বিষয় ইউ দা আ খারা জবর হিসাবে এটি রয়েছে তো এ নিয়মে তুদা আ উদা আ এবং রুদা এই তালিলগুলো কিন্তু হবে তো বন্ধুরা এই তালিলগুলো আমরা দেখে ফেললাম তাই আমরা পরবর্তী জমা মোজাক্কারে গায়েবের তালিলটিতে এখানেও কিন্তু জমা মন্নাসে গায়েবের কোনো তালিল নেই তো আমরা দেখতে পাচ্ছি দেখো তো একটু ইউ দে আও না এটি মূলে কি ছিল ইউ দে আবু না জমা মজাকারে গায়েব তো কি হয়েছে এখানে এখানে ইউদা শব্দের মধ্যে কিন্তু খেয়াল করো তোমরা যে এখানে দেখতে পাচ্ছি দুটো ও পাশাপাশি কিন্তু দুটো এবং কি আছে জবর পেশ বিশিষ্ট কিন্তু তার আগেই আইনে জবর রয়েছে এখন আইন কি চায় যে তার পরবর্তীতে অর্থাৎ জবর কি চায় তারপরে এটা আলিফ হয়ে যাক তো সেই চাহিদা অনুযায়ী ওয়াকে আমরা আলিফে পরিণত করে ফেললাম তো কি হয়ে গেল ইউ দা ওয়ান অর্থাৎ এখানে আলিপ সাকিন ওয়াও সাকিন দুটোই সাকিন হয়ে গেল এখন কিন্তু উচ্চারণার করা যাচ্ছে না আর এই কারণে আমরা একটিকে ফেলে দিব সেটি কোনটা ফেলবো বলতো আলিফকে ফেলে দিব অবশ্যই কারণ ওয়া হচ্ছে আলামত তো 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 ফেলে দেওয়ার পরে কি হয়ে গেল দেখো না বন্ধুরা এভাবে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত চিগাটি পেয়ে গেলাম চলো যাই তারপরে কি রয়েছে আমাদের জন্য এরপরে রয়েছে আর রমিউ মাজদার থেকে ফেলে মাদি মসবাত মারুপ এবং মাজুলের চিকাগুলো শুরুতে আমরা দেখছি মোসবাতের কি তাসরিফ বা রূপান্তর রয়েছে সেগুলো একটু পরে নেই দেখো তো ইয়ার মি ইয়ার মিয়ানে ইয়ার মৌনা তার মি তার মিয়ানে তার ইয়ার মিনা তার মি তার মিয়ানে তার মৌনা তার মিনা তার মিয়ানে তার মিনা আর মি নার তো বন্ধুরা এখানে তিনটি শিখাতে কিন্তু আমাদের তালিল শিখতে হবে তো আমরা দেরি করবো না তালিলগুলো শিখে নেই চলো প্রথম শিখে আমরা যাচ্ছি এখন প্রথম শিখাটি হচ্ছে কি ইয়ার মি মি মূলে ইয়ার মিউ ছিল খুবই সহজ তালিল এটি সেটি হচ্ছে যেহেতু ইয়া জম্মা বিশিষ্ট তার আগে হচ্ছে কাসরা কাসরার পরে এটি পড়া কঠিন তো আমরা একটি কাজ করব এটাকে সাকিন করে দেবো তো এই একটি কাজ করলেই আমরা ঠিক তালিলটি শিখে ফেলবো তো বন্ধুরা এটি খুবই সহজেই শিখলাম আমরা আমরা চলে যাই দেরি না করে পরবর্তী তালিলে আর পরবর্তী তালিলটি কি আছে দেখো তো জমা মোজাক্কারে গাইবের ছিকা ইয়ার মৌনা ইয়ার মৌনার মধ্যে এটি কি ছিল এটি ইয়াদ বুনা রমা ইয়ারমি ভাবে দরাবায়দ্রু থেকে ইয়াদ্রিবু থেকে এবং সে কারণে এটি ইয়ারমি ইউনা হিসেবে এসেছে জমজ বেরছি কি হবে এখানে দেখো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইয়া জম্মা বিশিষ্ট এবং তার আগে রয়েছে কাসরা কাসরার পরে বরাবরই জম্মাটা উচ্চারণ করা কিন্তু কঠিন কঠিন আর এই হওয়ার কারণে আমরা কি করব? আমরা তোমার ইয়ের হরকতকে আমরা তার পূর্বে দিয়ে দিব অর্থাৎ ইয়ের হরকতকে স্থানান্তর স্থানান্তর করে তার পূর্বের হরপে আমরা দিয়ে দিব তো দিয়ে দিলে কি ঘটে দেখো তো ইয়ার না হয় কি হয় ইয়ার না। এখন ইয়ার ময়ুনা হচ্ছে এই অবস্থাতে ইয়া এবং ওয়াও দুটি বর্ণ সাকিন হওয়ার কারণে আমরা এখন একটিকে ফেলে দিব কারণ দুটো বর্ণ আমরা কখনোই কিন্তু একত্রে সাকিন রাখতে পারি না আর যদি এর মধ্যে থেকে একটি আমরা ফেলে দেই কোনটিকে ফেলবো বলো তো এর মধ্যে নিশ্চয়ই জানতে পেরেছো আলামতকে কখনো ফেলা যাবে না তো সেই ইয়াকে আমরা ফেলে দেব তো ইয়াটি যদি আমরা ফেলে দেই তাহলেই আমরা শব্দটি পেয়ে যাই আর মুনা শব্দটি আর এই ইয়ারমুনা মুনা শব্দের মতো কিন্তু তার শব্দটিও তালিল হয়েছে জমা মুজাকের হাজারের যে সিগাটি রয়েছে সেটিও মূলে ছিল কিন্তু তার মি ইউনা সেটাও তার মি ইউনা থেকে তার মুনা হবে এই দুটো এই সিগাটি অর্থাৎ এই তালিলটি শিখলে তুমি দুটো সিগার তালিল পারবে তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি তার তৃতীয় তালিলে এই বহাসের তৃতীয় তালিল এটি হচ্ছে অহেদে মন্নাসে হাজারের তালিল এই তালিলটি কিভাবে হচ্ছে দেখা তো মূলে ছিল এটি তার মি ইনা খুবই সহজ তালিল হ্যাঁ তার মি ইনা এখন দেখো তার মি ইনার মধ্যে কিভাবে তালিটি হলো যে ইয়া যে জের বিশিষ্ট এবং তার পূর্বের হরফ জেরটি উচ্চারণে কঠিন তার মি ইনা এটা উচ্চারণ করেই দেখতে পারো উচ্চারণে কঠিন তো সেই হিসাবে জেরের চাহিদা অনুযায়ী ইয়াকে সাকিন করা হয়েছে এবং দুটি ইয়া একত্রে সাকিন হওয়ার কারণে একটি ইয়াকে বিলুপ্ত করে তার মি ইনা করা হলো এভাবেই কিন্তু আমরা তার মি ইনা থেকে তার শব্দটি পেলাম তো এভাবে আমরা তিনটি তালিল শিখে গেলাম এই বহসটির তো এই বহসের ক্ষেত্রে কিন্তু তিনটি তালিল অর্থাৎ তার মিন আইটি হচ্ছে কি না কেসে ইয়াই অর্থাৎ আমরা না কেসে ইয়াইয়ের ক্ষেত্রে আর রমিউ মাজদারটি না কেসে এ খেয়াল রাখবে আগে যে মাজদারটি আমরা শিখেছি আর দো আ উ দা দা আ ইয়াদু এটি কিন্তু না কেসে ওয়াউই ছিল তো প্রথমটি কিছু আল বায়ু আল বায়ু ছিল আজ আপে ইয়াই পরেরটি না কেসে ওয়াউই আর পরেরটি এখন না কেসে ইয়াই তো না কেসে ইয়াই থেকে আর রমিউ মাজদারের আমরা ফেলে মোদারে মসবাত আল মারুফের সিগাগুলো কিন্তু শিখে ফেললাম চলো যাই মাঝুলে কি সিগা রয়েছে এখন আমরা সেটি দেখব এখানে রয়েছে ইউরমা ইউরমা ইয়ানে ইউরমাওনা তুরমি তুরমা ইয়ানে তুরমা তুরমা ইয়ানে ইউরমাইনা এভাবে করে তুরমা তুরমা ইয়ানে তুর তুরমুনা তুরমিনা তুরমা ইয়ানে তুরমাইনা উরমা নুরমা তো এখানে মাজুলের শিখাগুলো আমরা দেখতে পাচ্ছি আসলে উচ্চারণ করাও একটু ভেজাল তো বারবার উচ্চারণ করলে ঠিক হয়ে যাবে এখানে দুটো জায়গায় আমরা তালিল শিখবো ইউরমি এবং ইউর মাওনা চলো তালিল দুটো দেখা যাক পরবর্তী স্লাইডে এখানে দেখো ইউরমি এর তালিল ইউর মি ইউর মায়ু এটা ইউর মা হবে ইউর মা এটা মূলত ইউর মায়ু ছিল একেবারেই সহজভাবে ভাবে ইয়ারটিকে আলিপে পরিণত করা হলো যাতে করে এটি ইউরমা হয়ে গেলো এভাবে উরমা নুরমা এবং তুরমা আরো যে শব্দগুলো আছে এই পাঁচ অক্ষর বেশি পাঁচ যেটাতে পেশ আছে সেই পাঁচ শিগার মধ্যে এই ব্যাপারটি ঘটবে বন্ধুরা আমরা দেরি না করে পরের সেলাইডে চলে যাই দেখো ইউর মাওনা হ্যাঁ এখানে এটা কিন্তু ইউরমা ইউনা ছিল এখানে কি ঘটেছে হ্যাঁ জবরের চাহিদা অনুযায়ী ইয়া আলিপ দ্বারা পরিবর্তন হয়েছে ফলে ইউর মাওনা হয়েছে দুটি সাকিন একত্রিত হলো আমরা কি করব দুটোর একটাকে ফেলে দেব তো আমরা ইউর মাওনা শব্দটিকে কি পেয়ে যাব। ইউর মাওনা শব্দটা পেয়ে যাও এভাবে কিন্তু তুর মাওনা শব্দটির তালিল একই নিয়মে হয়ে যায় তো বন্ধুরা আমরা কিন্তু তালিলগুলো প্রায় শেষ করে ফেললাম আমরা তিনটি শব্দের দ্বারা তালিল শিখলাম কি কি শিখলাম আজকে তো দাউ এবং আল আর রমিউ এই তিনটি মাছদার থেকে আমরা তালিলগুলো শিখলাম জটিল হয়তো মনে হতে পারে বারবার দেখলে বারবার প্র্যাকটিস করলে এটি তোমার কাছে সহজ হয়ে যাবে আর প্র্যাকটিস কিন্তু অবশ্যই করতে হবে তো বন্ধুরা এ পর্যায়ে রয়েছে তোমাদের জন্য বাড়ির কাজ আর বাড়ির কাজ হিসাবে করবে কয়েকটি তালিল সেটি হচ্ছে তুর্মাওনা তার মিনা না তুবা আউ এবং তা আনে শব্দগুলোর তালিল করে ঠিক মাদ্রাসা খোলার পরে তোমার ওস্তাজকে দেখাবে এবং এগুলোর জন্য তোমাদের থাকবে ধারাবাহিক মূল্যায়নের মার্ক তো বন্ধুরা কেমন লাগলো আজকের ক্লাসটি হ্যাঁ এই ক্লাসটি তুমি যদি আবারও দেখতে চাও তাহলে তোমাকে যেতে হবে অনলাইনে কিশোর বাতায়নের ওয়েবসাইটে সেখানে তুমি এই ক্লাসটি যতবার খুশি ততবার দেখতে পারবে আর দেখবে তো বটেই কমেন্ট করতেও কিন্তু ভুলবে না যদি তোমার কিছু জানার থাকে বোঝার থাকে তাহলে কমেন্ট করে জানাবে আমরা সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ক্লাসে তো আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি তাআলা ওয়া সসালাতু আলা রাসূলিনা আল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আইয়ুহাতু ত্বালিবাতুল হিব্বাহু রাহিবুকুম ফি দারসিনা আল ইয়াম পিও শিক্ষার্থী বন্ধুরা আমার ঘরে আমার মাদ্রাসা কার্যক্রমে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি তোমাদের ক্লাস দিব নবম শ্রেণীর কাওয়া আয়েদুল লাগালে আরবি আরবি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের আদার্স সায়াদেশ ষষ্ঠ পাঠ এর তৃতীয় পর্ব প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আজকে আমাদের পাঠ এবং বিষয়বস্তু দেখে নিই আলবাবুসাহানি স্মুল নাহু দ্বিতীয় অধ্যায়ে নাহু অংশ আলমাউদু আদার্স স্যাদিস আল ইসমুল মাবনি ষষ্ঠ পাঠ ইসমুল মাবনি আনওয়া আল ইসমুল মাবনি আলবাকিয়া ইস্ফুল মাবনির অন্যান্য প্রকাশসমূহ এ পর্যায়ে আমরা পরবর্তী সেলাইটে অন্য প্রকারগুলো দেখব আন্নাবে আসমাউল ফাল চার নম্বর প্রকার আসমাউল ফাল ইসমুল মবনি একটি গুরুত্বপূর্ণ বিষয় আসমাউল ফাল এর সঙ্গে আমরা দেখব উদাহরণ দেখব তাহলেই আমরা বুঝতে পারবো তা আরিফ হুয়া কালিম এতুন আসমাউল ফাল হচ্ছে এমন কিছু শব্দ তাদুল্ল আলা মা ইয়াদুল্ল আলাহিল ফেল এই ইসিমগুলো ফেলের অর্থ দিবে অর্থাৎ ফেল যা বুঝায় এই ইসিমগুলো তাই বুঝাবে অর্থ হচ্ছে ইসিম কিন্তু অর্থ দিচ্ছে ফেলের গায়রা আন্না হালা তুক বলো হ্যাঁ তবে ফেলের আলামাত ফেলের চিহ্ন সে কখনো গ্রহণ করবে না ফেলের নির্দিষ্ট চিহ্ন রয়েছে তাহলে সঙ্গে আমরা কি বুঝতে বললাম আসমা উল আফাল আসমা আল আফাল দুটি নাম রয়েছে আসমা ইসিম আবার ফেল শব্দগুলো বাহ্যিকভাবে তার কাঠামোর দিক থেকে ইসিম কিন্তু অর্থগতভাবে ফেল ফেলের চিহ্ন সে গ্রহণ করবে না দুই নম্বর হুয়া ইসমুন ইয়দুল্লাহ আলাহ ফেলেন মো আইন আসমা উল আফাল হচ্ছে এমন কিছু ইসিম যা নির্দিষ্ট কোনো ফেলের অর্থ দিবে ওয়েতাদমনু মায়নাহু ওয়েজামানুহু ও আমালুহু সে তার অর্থ বুঝাবে কাল বুঝাবে আমালও বুঝাবে মিনগাইরে আল্লাহ ইকবাল আলামত হু তবে সে আলামত ফেলের আলামত গ্রহণ করবে না আমরা উদাহরণ দেখতে পাচ্ছি হাইয়া আলাসোলা যেভাবে আমরা আজানের মধ্যে শুনি হাইয়া আলাসোলা এই হাইয়া শব্দটি ইসমুল ফেল এটা ফেল নয় ইসিম কিন্তু ফেলের অর্থ দিচ্ছে অর্থ হচ্ছে এসো নামাজের দিকে আদেশ করছে এসো নামাজে তারপরে হাইহাত খালিদ হাইহাত একটি শব্দ ইসিম ফেল নয় কিন্তু ফেল অর্থ দিচ্ছে আয়ে হাইহাতের অর্থ আমরা পরে দেখতে পাচ্ছি বাউদ খালিদ খালিদ দূরে চলে গেছে আকসা মুহা ইসমুল ফেলের বা আসমাউল আমরা প্রকার দেখবো হিয়া সালাহ আকসাম বিহাস বিল মানা অর্থের দিক থেকে তিন প্রকার এটা খুবই স্বাভাবিক কারণ আমাদের ফেল তিন প্রকার ফেরুল মাউদি ফেরুল মুদাওরে ফেরুল আমর এই দৃষ্টিকোণ থেকে আসমাউল আফালও তিন প্রকার এক আল ফেলুল মাউদি এর জন্য বেশ কিছু শব্দ আছে আমরা এখানে শব্দ দেখতে পাচ্ছি হাই আতা সত্তানা সার এই শব্দগুলো ইসমুল ফেল ইসিম কিন্তু ফেলের অর্থ দেয় দুই নম্বর আল ফেলুল মুদাওরে ফেলের মুদার অর্থ দিবে যেমন আহ আহ একটা শব্দ মা আনাহু আতা অর্থাৎ আমি ব্যথিত হচ্ছি আর একটি শব্দ রয়েছে উফ মা আনাহু আতা আমি বিরক্ত হচ্ছি ফেলে মুদারের বর্তমানে গেলে অর্থ দিচ্ছি এরপর তিন আল ফেলুল আমর ফেল আমরের অর্থ দেয় আদেশসূচক অর্থ দেয় ইসমুল ফেল যেমন ইলাইক ইলাইক এটি ইসিম ইসমুল ফেল অর্থ দিবে আলসিম তুমি আঁকড়ে ধরো আবশ্যক করে নাও আমিন আমরা সুরে ফাতে শেষে বলি আমিন বলা দলিন আমিন আমিন ইসমুল ফেল এর অর্থ হচ্ছে তাকব্বাল হে আল্লাহ তুমি গ্রহণ করো হাইয়া এসো আকবিল অমা ইলে আলিক এভাবে ইসমুল ফেলের আমরের জন্য আরো বেশ কিছু শব্দ রয়েছে প্রিয় শিক্ষার্থীরা আসমাউল আফাল দেখলাম এবার আমরা পরবর্তী সেলাইটে অন্য প্রকারগুলো দেখব। আন্না উল খামেস আসমাউল পঞ্চম প্রকার আসমাউল আসওয়াত আসওয়াত সৌতুনের বহু ধ্বনি আওয়াজ অর্থাৎ আওয়াজের জন্য বা ধ্বনি বুঝানোর জন্য প্রকাশ করার জন্য কিছু ইসিম রয়েছে এই ইসিমগুলো যে ভাষারই হোক না কেন আরবি হোক অনারব হোক এই শব্দগুলো মাবনি হিসাবে ব্যবহৃত হবে কোন এরাব গ্রহণ করে না মূলত এটাই বোঝানো হচ্ছে তো আরিফ হুয়া হুয়া কুল্লো ইসমেন হকিয়া বিহা এমন ইসিম যার দ্বারা কোনো আওয়াজ কোনো ধ্বনি প্রকাশ করা হয় যেমন গক লিসাউতুল গোরব কাকের আওয়াজ বোঝানোর জন্য আরবরা গক বলে আউ লিসাউতিন ইয়াসুতু বিহিল ভাইম অথবা অন্য কোনো ধ্বনি যা পশুর জন্য ব্যবহার করে যেমন নাখ লি ইনাখাতিল বাইর আরবরা তাদের উঠ বসানোর জন্য নাখ বলে নাখ বললে উঠ বসে যায় এভাবে বাহ বাহ ওয়াহ ওয়াহ লি ইদহার ইল আনন্দ প্রকাশ করার জন্য আরবরা বাখ বাখ ওয়াহ ওয়াহ ব্যবহার করে ওয়া উফ লিল হুজুন উফ আমরাও বলি উফ ব্যথা বেদনা টেনশন বোঝানোর জন্য ব্যবহার করা হয় আসমাল আসওয়াদ গুলো দেখলাম এগুলো সর্বদা মাপনি হিসাবেই বাক্যে ব্যবহৃত হবে আর নাউসাদিস ষষ্ঠ প্রকার আল মুরাক্কাবাত আমরা ষষ্ঠ প্রকার দেখতে পাচ্ছি মোরাক্কাব নাম যৌথ এক না একক নয় যৌথ শব্দ সঙ্গে আমরা দেখি কুল্লো ইসমিন এমন ইসিম যা দুটি শব্দ দ্বারা গঠিত। তবে নিসবা, তবে লাইসে তাদের মাঝে কোনো নিসবত নেই ইসনাদ নেই আয় লাইসে অফিয়া না দুইটার মাঝে মুদাফিলার সম্পর্ক আছে আবিল ইসনাদিয়া না ইসনাদের সম্পর্ক আছে আবিল তৌসিফিয়া না মাউসুসিফাতে সম্পর্ক আছে কিন্তু দুটি শব্দ যৌথভাবে একত্রিত হয়ে একটি শব্দ তৈরি হয়েছে যাকে মোরাক্কাবাদ বলে সুতরাং এক্ষেত্রে ফাইন জুজ মিনাল এখানে দুটি শব্দ মিলে একটি শব্দ হয়েছে অবশ্যই প্রথম একটি শব্দ আছে এবং দ্বিতীয় একটি শব্দ আছে মোরাক্কাবাদ মাবনি হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে দ্বিতীয় অংশটি অবশ্যই কোনো একটি অক্ষরকে সে নিজের দায়িত্বে জামিন নিবে যদি দ্বিতীয় অংশটি কোনো একটি অক্ষরকে সে নিজের থেকে দায়িত্ব নেয় তখনই এটি হবে আর এটা আমরা দেখতে পাই এগারো থেকে ১৯ পর্যন্ত যে সংখ্যা আছে আরবর আরবীয় মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পাই শুধু ছাড়া ব্যতীত সংখ্যার আসার এগারো থেকে ১৯ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে একটা ওয়াও আছে আহাদা ওয়া আশারা সালাসা ওয়া আশারা এভাবে তো পরবর্তী অংশটি এই নিজে নিজের দায়িত্ব নেওয়ার কারণে এটি মোরাক্কাবাদ হয়েছে যৌথভাবে এবং এটি মাবনি হিসেবে গণ্য হয় প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা পরবর্তী স্লাইডে আমরা অন্য প্রকারগুলো দেখব প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা সাত নম্বর প্রকার দেখতে পাচ্ছি প্রকার কিনায়াতের ইসিম সমূহ কিনায়া অস্পষ্ট ইঙ্গিত বাচক শব্দ অস্পষ্ট এবং ইঙ্গিত বাচক কিছু শব্দ রয়েছে আরবে সেই শব্দগুলো মাবনি হিসাবে ব্যবহৃত হয় আমরা সংজ্ঞা দেখি হি আসমা উন আলা আদাদিন মুভ এমন কিছু ইসিম যা অস্পষ্ট সংখ্যা বুঝায় অস্পষ্ট সংখ্যা সুনির্দিষ্ট সংখ্যা বুঝাবে না অস্পষ্ট করে বুঝাবে যেমন এর জন্য শব্দ রয়েছে কাম ও কাদা এই দুটি শব্দ রয়েছে আও হাদিথিন মুভাম অথবা অস্পষ্ট কোনো কথা বুঝাবে আর এর জন্য রয়েছে কাইতা দাইতা সুতরাং আমরা বুঝতে পারলাম কাম ও কাদা এবং কাইতা দাইতা এই চারটি শব্দ স্মল গিনায়ত হিসাবে আরবরা ব্যবহার করেন দুই আমরা আরেকের সঙ্গে দেখতে পাচ্ছি হিয় তাবির আনশাই মাইন কোন নির্দিষ্ট কোনো কিছু বুঝাবে বিলব সেরে অস্পষ্ট শব্দ দিয়ে এরকমের শব্দগুলোকে বলে। যেমন উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আমি আমি শুনেছি শুনেছি এরূপ এরূপ কি শুনেছি সেটা স্পষ্ট করে নেই তবে যা শুনেছি সেটা কিন্তু স্পষ্ট সুতরাং দ্বিতীয় সংখ্যার মধ্যে ছিল নির্দিষ্ট কোনো কিছু বুঝাবে অস্পষ্ট শব্দ দিয়ে তারপর রয়েছে কামতলিবান তোমাদের শ্রেণীতে কত ছাত্র রয়েছে আকসামুকাম প্রিয় শিক্ষার্থীরা আমরা যে শব্দগুলো দেখেছি কিনায়াতের এর মধ্যে অন্যতম একটি শব্দ রয়েছে কাম এই কামের বেশ ব্যবহার রয়েছে এবং এর প্রকার রয়েছে আমরা এর প্রকার দেখব এবং ব্যবহার দেখব কাম দুই প্রকার ইস্তিফা মিয়া এক নম্বর প্রশ্ন করার জন্য কাম আসে প্রশ্ন করা হয় অহিয়া মায়াতি বা আধা মুফরত মনসুব আলা তামিজ এবং তারপরে যে শব্দটি থাকে সেটি এক বচন মনসুব নসব বিশিষ্ট হবে তামিজ হিসেবে। যেমন কাম কিতাবান কাম কিতাবান এটি প্রশ্ন করা হয়েছে সুতরাং কামের পরবর্তী শব্দটি যে বিষয় প্রশ্ন করা হয়েছে সেটি মনসুব হয়েছে দুই জবরবিষ্ট হয়েছে এবং মুফরাদ এক বচন হয়েছে কাম কিতাবান আন দেখ তোমার কাছে কয়টি বই আছে দুই কাম খাবারিয়া দুই নম্বর হচ্ছে কামুল খাবারিয়া ওহিয়া মায় আতি বাদা মুফরাদ কামে খাবারিয়ার ব্যবহার দুই রকম রয়েছে তারপরে মুফরাদ হতে পারে আও মজমু মজরুর অথবা জমা হতে পারে তবে মজরুর হবে জের বিষ্ট হবে যেমন কাম মা আনফাক্তুহু কাম এরপরে মুফরাদ আছে তবে মজরুর আনফাক্তুহু কত টাকা ব্যয় করেছি কাম রিজা আলিন এখানে কামের ব্যবহার জমা দিয়ে আছে তবে মজরুর কাম রিজা আল কত মানুষের সাথে আমি সাক্ষাৎ করেছি সেটার মধ্যে পার্থক্য হচ্ছে এক নম্বরে এটা প্রশ্নবোধক এবং দ্বিতীয়টি খাবারিয়া প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা অন্য প্রকারগুলো দেখব আল্লা উসামিন অষ্টম প্রকার আজরুফুল মাবনিয়া মাবনির জরফ বা মাবনি বিষয়ক যে জরফ আছে এগুলো হুয়া ইসমুল ইয়েদ করু লিবায়ান ইসমারেল ফেল আউ মাকানহি এমন যা ফেল অথবা স্থানের কাল বুঝানোর জন্য ব্যবহৃত হয় মোতাদমান মানা ফি যার অর্থের মধ্যে ফি থাকবে এরকম কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো জরফ স্থান বা কাল বুঝায় মাপনি হিসাবে ব্যবহৃত হয় যেমন আমরা দেখতে পাচ্ছি ইত কল আরবুক স্মরণ করুন সে সময়ের কথা যখন তোমার রব বললেন সময় বুঝিয়েছে আন্ন অষ্টম প্রকার আর কাল বুঝানের জন্য কতগুলো শব্দ রয়েছে যা মাব্নি হিসেবে ব্যবহৃত হয় তা আরিফুহা হু ইসমুন ইয়াদ কুরু লি বায়ানি জামানেল ফেল ও এমন ইসি যা ফেলের কাল অথবা তার স্থান বুঝানোর জন্য ব্যবহৃত হয় এবং তার অর্থের মধ্যে ফি থাকবে যেমন ইজ কল আরব বুক করো সে সময়ের কথা যখন তোমার রব বললেন সময় এখানে আছে সাফার আমস আমি গতকাল সফর করেছিলাম আল আন আজহাবু এখন আমি যাব। সবগুলো শব্দের মধ্যে আল আন আমস ই। সময় বুঝানো হয়েছে আকসা মুহা জরুফুল মবনিয়ার বেশ কিছু প্রকার রয়েছে এবং শব্দ রয়েছে এর মধ্যে অন্যতম আছে কবলু বাদু ফাউকুতাহ যখন এগুলোর সাথে মুদাফিলাই বিচ্ছিন্ন করে দেওয়া হয় যেমন লিল্লাহিল আমরু মিন কবলু অমিম বাদ মুদাফিলাইকে শব্দ থেকে সম্পূর্ণরূপে কেটে দেওয়া হয়েছে আরো শব্দ রয়েছে হাইসু ইজা ইদ আইনা আন্না মাতা কাইফা আইয়ানা মুদ মুনজু লাদা লাদুন কত অগাইরুজালিক এভাবে জরুফুল মাবনিয়ার কিছু শব্দ রয়েছে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা নবম প্রকারটি দেখতে পাচ্ছি নয় নম্বর আসমাউল মি আরবিতে বেশ কিছু শব্দ আছে যে ইসিমকে ওয়াই যোগে শেষ করা হয়েছে তাকে আলাসমা বলে এই শব্দগুলো সর্বদাম আপনি হবে আল আসমা জি ওয়াই যে ইসিমগুলোকে ওয়াই শব্দ যোগে ব্যবহার করা হয়েছে শেষ করা হয়েছে তাকে আসমাউল মখতুম ওয়াই বলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে নয় প্রকার দেখে নিলাম এবার আমরা বাকি দুই প্রকার দেখে নিচ্ছি আন্নাউল দশম প্রকার আসমল ইস্তিফাম প্রশ্ন করার ইসিম সমূহ আমরা যে প্রশ্ন করি কোনো কিছু জানতে চাই এর জন্য কিছু শব্দ রয়েছে ইসিম সেই ইসিমগুলো তা আরিফ হু হাই আসমা আমল ফি তলাবিল ফাহমি বিশ্বাই ওয়াল আল মুহি কোনো বিষয় জানতে চাওয়া কোনো বিষয় বুঝতে চাওয়ার জন্য যে ইসিমগুলো রয়েছে সেই ইসিমগুলোকে আসমল ইস্তিফাম বলে যেমন মতাহাদ এই ওয়াদা কবে আসবে ইনকুন্তুম সদিক যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো কারফেররা নবীদেরকে বলছে সর্বদা এরপর আরেকটি উদাহরণ আছে মা তোমার নাম কি আমরা যখন জানি না জানার জন্য মা ইসমুক প্রশ্ন করি আইনা তাদহাব তুমি কোথায় যাচ্ছ আদাদু আসমাউল ইস্তিফাম ইস্তিফামের কতগুলো শব্দ রয়েছে সেগুলো মান মা মাথা মানজা মাদা আইনা আইয়ানা আইয়ু আন্না কাম কাইফ আর আসমাউল ইস্তিফামের জন্য প্রশ্ন করার জন্য এগুলো ইসিম তবে দুটি হরফ আছে একটি হলো আ আর একটি হাল যেমন হাল আন্তা তলিফ তুমি কি ছাত্র এবার আমরা সর্বশেষ প্রকারটি দেখতে পাচ্ছি আন্না আশার এগারোতম প্রকার শর্তের জন্য কতগুলো ইসিম রয়েছে শর্ত বুঝানোর জন্য শর্ত কাকে বলে হুয়ার রপ্তু বাইনা হাদাসাইন দুটি ঘটনার সাথে সম্পর্ক যার মধ্যে দ্বিতীয়টা নির্ভর করে প্রথমটি ঘটার উপরে অর্থাৎ প্রথমটি যদি ঘটে তখনই দ্বিতীয়টি ঘটবে এরকম বলে যেমন উদাহরণ দেখতে পাচ্ছি মান যে চেষ্টা করে সে সফল হয় সুতরাং দুটি ঘটনা এখানে চেষ্টা এবং সফলতা সফলতা তখনই আসবে যখন সে চেষ্টা করবে দ্বিতীয় কাজটি প্রথমটির উপর নির্ভর আইন ধাপ আজহাব তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব সুতরাং আমার যাওয়াটা তোমার যাওয়ার উপর নির্ভর প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা ইসমুল মাবলের প্রকারগুলো দেখলাম এবার আমরা এক নজরে দেখে নিব আজ আমরা কি শিখলাম তারিফুল আসমাউল ইশারা ও আকসা মুহা আসমাউল ইশারার সংজ্ঞা ও প্রকার তারিফুল আসমাল মৌসুলা ও আকসা মুহা আসমাল মৌসুলা সংজ্ঞা ও তার প্রকার এবং ও তারিফ বাকি আনোয়াইল ইসমুল মবনি এবং ইসমুল মবনির অন্য প্রকারগুলো আমরা সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা আমাদের বাড়ির কাজ দেখে নিব আল ওয়াজিবুল মঞ্জিলি আজিব আনিল আসলাতিতালিয়া নিম্ন বর্ণিত প্রশ্নগুলোর উত্তর আরিফুল আসমাউল ইশারা আসমাউল ইশারা কাকে বলে বিল বিলাল অতপর এর প্রকারগুলো উদাহরণ সহ আমসিলা ইসমুল মৌসুল কাকে বলে তার শব্দগুলো উদাহরণ সহ লিখতে হবে আমাদের আরেকটি বাড়ির কাজ রয়েছে বা ইস্তা আসমাল ইশারা আত্মা আলিয়া নিম্ন বর্ণিত কিছু বাক্য রয়েছে এর মধ্যে আসমাউল ইশারা রয়েছে সেই আসমাউল ইশারা আমাদেরকে খুঁজে বের করতে হবে এক থেকে পাঁচ উদাহরণ রয়েছে যেমন হায়দা মুফিদ রি আলিক হায়দাইন কলামাইন এবং মধ্যে রয়েছে আমাদেরকে খুঁজে বের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই তোমাদের বাড়ির কাজটি সম্পন্ন করে মাদ্রাসা খোলার পর শ্রেণীর শিক্ষকরা কাছে জমা দিবে এটি ধারাবাহিকভাবে পরীক্ষায় মূল্যায়ন হবে আর আমার ঘরে আমার মাদ্রাসা কার্যক্রমটি তোমরা কিশোর বাতায়ন ওয়েবসাইটে দেখতে পাবে তোমাদের কোনো কিছু জানার বা প্রশ্ন থাকলে প্রশ্ন করো আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ ভালো থাকবে দোয়া করবে আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

اللهم رد هذه الدعوه التامه والصلاه القائمه ات محمدا الوسيله والفضيله والدرجه الرفيعه وبعدك مقاما محمودا الذي وعدته হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি আসাল্লামকে দান করু বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি